والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته মহান রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠান 2022 সালের আলিম পরীক্ষার্থী সুপ্রিয় ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন তাদের জন্য দোয়া করা এবং আমাদের এই প্রতিষ্ঠানের তাদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান। আমরা ইচ্ছা করলেও তাদেরকে আর আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করানো সম্ভব হবে না, সেহেতু এই প্রতিষ্ঠানের সমাপনী শিক্ষা সমাপনী অনুষ্ঠান এবং দোয়া অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ, সুপ্রিয় পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা, আশা করছি সবাই আমরা ভালো থেকেই আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। তোমাদের ছাত্রছাত্রীদের নিজস্ব আয়োজনে এবং নিজস্ব অর্থায়নেই আজকের এই প্রোগ্রাম। আমাদের গতানুগতিকভাবে একটা সিস্টেম ছিল, ফর্ম ফিল আপের সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে দোয়া অনুষ্ঠানের জন্য টাকা নেওয়া, এটা আমরা এখন আর নেই না। ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগেই এই প্রতিষ্ঠানগুলো আঞ্জাম দিয়ে থাকেন। আমরা শুধুমাত্র আমাদের আইডি থেকে ফেসবুকে নোটিশ করেছিলাম আর এই নোটিশের আলোকে আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং আনন্দঘন একটা পরিবেশে। একটি সুন্দর প্রোগ্রাম মাদ্রাসাকে উপহার দেওয়ার জন্য আমরা আমাদের আলিম পরীক্ষার্থী 2022 সালের ছাত্রছাত্রীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের প্রতিষ্ঠানে যেমন অনুগত এবং আনুগত্যের পরিচয় দিয়েছেন, আজকে এই মাদ্রাসার শিক্ষা সমাপনী এবং দোয়া অনুষ্ঠানেও অনুষ্ঠানকে সফল করে এবং সুন্দরভাবে অনুষ্ঠানের আয়োজন করে তারা আমাদেরকে সর্বশেষ আমাদের থেকে দোয়া নেওয়ার জন্য এবং আমরা দোয়া করার জন্য তাদের এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওই ধোয়ার কারণে একটু আলোচনায় কষ্ট হচ্ছে করতে, তারপরেও তো আলোচনা করতেই হবে। আমাদের মাঝে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা তোমাদেরকে কষ্ট করে পাঠদান করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, তোমাদেরকে শাসন করেছেন, তোমাদের ভালো মন্দ দেখেছেন এবং তোমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন, ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন, মন্দ কাজের জন্য তোমাদেরকে নিরুৎসাহিত করেছেন, সেই সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমরা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, অনেকেই তোমরা শিশু শ্রেণী থেকে আলিম পর্যন্ত অত্র মাদ্রাসায় অধ্যয়ন করেছো। একটা বিশাল সময়, তোমরা প্রায় 13 বছর তোমরা করোনার কারণে ধরো 14 বছর তোমরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছো। আবার অনেক ছাত্রছাত্রী যারা জেডিসি থেকে শুরু করেছো, অনেকে আছে দাখিল পরীক্ষা পাশ করার পর এখানে ভর্তি হয়েছে। যাই হোক,
সকলের একটা দীর্ঘ সময় আমাদের সাথে তোমরা কাটিয়েছো, আমরা একসাথে তোমাদেরকে পাঠদান করিয়েছি, লেখাপড়ার ব্যবস্থা করেছি, আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করেছি, তোমরা অনেকভাবেই তোমার লেখাপড়া থেকে দূরে থাকার জন্য চেষ্টা করেছো, আমরা কিন্তু তোমাদের পিছিয়েছিলাম, আমরা তোমাদের পিছাইনি, আমরা সবসময় তোমাদেরকে শাসন করা হোক, ডেকে আনা হোক, বিভিন্নভাবে চেষ্টা করেছি, তোমাদের অনেক অপারগতা ছিল, কেউ চাকরিতে জয়েন করেছো, কেউ আবার পারিবারিক কারণে, কেউ আবার আর্থিক কারণে, বিভিন্ন কারণে অনেকেই রীতিমতো ক্লাস করতে না পারলেও আমরা তোমাদেরকে আজকে পর্যন্ত তোমাদেরকে আমরা সুযোগ দিয়ে আসছি, কাউকে আমরা বাদ দিই নেই, আমরা ইচ্ছা করলে যদি প্রতিষ্ঠান এবং গভর্নমেন্টের যে সার্কুলার বা নিয়মকানুন আছে সেইগুলো যদি আমরা পরিপূর্ণভাবে প্রয়োগ করতাম এবং তোমাদেরকে আমরা অনেক বেশি ভালো না বাসতাম, তাহলে আজকে অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষা অংশগ্রহণ করা সম্ভব হতো না। কিন্তু আমরা সেই কঠোর মনোভাবে না গিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের সন্তান যেভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই ভাবনা রেখেই তোমাদের সকল সমস্যাগুলো আমরা মূল্যায়ন করেছি এবং তোমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি এবং অনতিবিলম্বে তোমরা তোমাদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইচ্ছা করলে তোমরা আজকেও নিতে পারবে ইনশাআল্লাহ। তোমরা যেহেতু প্রতিষ্ঠানে আর তোমাদের সাথে আসলে এককভাবে একান্তভাবে দেখা সাক্ষাৎ বা একান্তভাবে ঘন্টার পর ঘন্টা কথা হবে না, সেই জন্য কিছু কথা না বললেই নয়, তোমাদের জীবন চলার ক্ষেত্রে যদি আমার এই কথাগুলো কাজে লাগে তাহলে হয়তোবা আমিও কিছু উপকৃত হব আর তোমরাও আশা করি উপকৃত হবে ইনশাআল্লাহ। আসলে আমরা দুনিয়াতে অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছি, এটা আমাদের মাথায় রাখতেই হবে, আমরা কিন্তু এই দুনিয়ায় কিন্তু আমাদের শেষ না, আমরা মুসলমান, আমরা কিন্তু আমাদেরকে অন্যান্য প্রাণীর মতো করে আমরা ভাবি না, অন্যান্য প্রাণী যেমন মৃত্যুর সাথে সাথে তার আর কোনো দায় দায়িত্ব নেই, শেষ হয়ে যায়, আমাদের কিন্তু সেরকম না, আমাদের কিন্তু আরেকটি জীবন আছে, আমরা বিশ্বাস করি পরকাল। অতএব এই পরকালে যদি আমি নাজাত পেতে চাই এবং আমার যেই আমলনামা তৈরি হচ্ছে, ফেরেশতারা যে আমার জন্য আমলনামা তৈরি করে, সেই আমলনামার যে খাতাটা এবং যাই বলি যে ফাইল বলি, খাতা বলি, যাই বলি যে ফাইলটা, যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটটাকে, আমলনামার রেজাল্ট শিটটাকে ভারী করার জন্য সবচাইতে যে বিষয়টা কাজ করবে সেটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমলনামায় বাড়ি হওয়ার জন্য সবচাইতে যে বিষয়টি দরকার সেটা হলো উত্তম চরিত্র। আর উত্তম চরিত্র বলতে আমরা শুধুমাত্র একটা বিষয়কেই আমরা নলেজে আনি, আমাদের জৈবিক কোনো চাহিদা নিয়ে আমরা শুধুমাত্র মূল্যায়ন করি যে চরিত্র ভালো আর মন্দ নিয়ে, কিন্তু না, আমাদের পুরো জীবনের মধ্যে সম্পূর্ণ আমাদের জীবন একটি 20 বছর, 30 বছর, 50, 60, 100 বছর যে হায়াত আছে, হায়াতের জিন্দিগিতে আমাদের প্রত্যেকটা সৎকর্মই আমাদের উত্তম চরিত্র থেকে আসবে। আমি যদি আমার মাতা পিতার কথা শুনে আমার উপর কর্তব্য আমি শুনি, এটাই উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষিদ্ধ করেছেন সেগুলো পরিত্যাগ করাই উত্তম চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেগুলো করাই উত্তম চরিত্র। আমার জীবনের যেই কাজ আমার উপর কর্তব্য, সেই কাজ কর্তব্যকে যথাযথভাবে পালন করাটাই কি উত্তম চরিত্র। তো এই জন্য আমরা আমাদের জীবনে উত্তম চরিত্র অবলম্বন করার চেষ্টা করব, যাহা আমাদের
পরকালীন জীবনে আমাদের আমলনামাকে সবচেয়ে বেশি ভারী করবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে আমাদের পরকাল আছে, অতএব পরকালকে স্মরণ রাখবে। যেখানেই থাকো, তুমি যে অবস্থায় থাকো, পরকালে নাজাতের প্রত্যাশা করবে এবং পরকালে যেন মুক্তি পাও সেই প্রত্যাশা সবসময় মনের মধ্যে রাখবে, আকাঙ্ক্ষা করবে। পরকালকে ভুলে গিয়ে, আখেরাতকে ভুলে গিয়ে আখেরাতকে পাওয়া যাবে না। আখেরাতকে দুনিয়াতে স্মরণ করলে আর আখেরাতকে পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে কাজ করলেই আখেরাতকে পাওয়া যাবে। শুধু আখেরাতে আসে এই বিশ্বাসটুকুই যথেষ্ট না, বরং এটাকে স্মরণীয় বরণীয় করে আখেরাতকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তুমি আল্লাহর উপর ভরসা করবে। জীবন চলার ক্ষেত্রে তোমার বিপদ আসবে, মুসিবত আসবে, অনেক অনেক বিপদ আসবে। তুমি এই জীবনটাকে একটি, আমরা যেটা এইটা কুসুমাস্তীর্ণ বলি, কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ। মানুষের জীবনটা কিন্তু ফুলের বিছানা নয়, তোমার জীবনটা কিন্তু একভাবে যাবে না। তোমার মৃত্যু পর্যন্ত তোমার যে সময়টা যাবে, এই সময়টা বিভিন্ন রকম কষ্ট, বিভিন্ন রকম বিপদ, বিভিন্ন রকম মুসিবত তোমার উপরে আসবে। আর প্রতিটি ক্ষেত্রেই ভরসা যদি না আল্লাহ থাকে, কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো আর্থিক ব্যবস্থাপনা নয়, কোনো শারীরিক শক্তি নয়, যদি তুমি মহান রব্বুল আলমিনের উপর ভরসা করতে পারো, তাহলে তুমি অবশ্যই তুমি দুনিয়াতে সমস্ত বিপদের মোকাবিলা করে তুমি জয়ী হতে পারবে ইনশাআল্লাহ। আর যদি অন্য কোনো শক্তির উপর তুমি ভরসা করো, তাহলে তুমি অপদস্থ হবে, লাঞ্ছিত অপমানিত হবে। তোমরা কোরআন শরীফের একটা বিশাল অংশ অধ্যয়ন করেছো, দাখিল পরীক্ষায় জেডিসি থেকে শুরু করে আলিম পর্যন্ত তোমাদের যে সিলেবাসগুলো ছিল সেখানে কিন্তু অনেকগুলো কোরআনের তাফসির ছিল, কোরআনের অর্থ সহ ছিল, কোরআনের তাফসির ছিল। যে অংশটুকু তোমরা অধ্যয়ন করেছো, হাদিস তোমরা দাখিল থেকে শুরু করে আলিম পর্যন্ত প্রায় তোমরা 1000-এর উপরে হাদিস তোমাদেরকে পড়ানো হয়েছে। তো 1000-এর উপরে হাদিস তোমরা পড়েছো, অনেকগুলো কোরআনের সুরার তাফসির তোমাদেরকে পড়ানো হয়েছে। সেখানে যা অধ্যয়ন করেছো, সে অধ্যয়নকৃত বিষয়গুলো যদি তোমরা বাস্তব জীবনে আমল করতে পারো, আশা করি তোমার জীবন চলার জন্য তুমি অবশ্যই যদি আমল করো, তুমি অবশ্যই সফল কাম হবে। দুনিয়াতেও সফল কাম হবে, আখেরাতেও সফল কাম হবে। পিতামাতা মাদ্রাসায় দিয়েছে এই লক্ষ্যকে সামনে রেখে, আর আমরাও মাদ্রাসায় চাকরি করি এই লক্ষ্যকে সামনে রেখে। যখন মাস্টার্স, অনার্স এবং মাস্টার্স শেষ করেছিলাম, 91 এবং 92 সালে অনার্স মাস্টার্স শেষ করলাম, তখন কিন্তু এই গাজীপুরের মধ্যে গার্মেন্টসের দুর্গতা, টঙ্গিতে কয়েকটা শিল্প কারখানা ছাড়া আর কিছুই ছিল না, সব ধানক্ষেত আর ধানক্ষেত। সেই সময় ইচ্ছা করলে আজকে গার্মেন্ট যেই বিষয়গুলো আছে এগুলো তো আজকে বড় বড় কিছু হয়ে আজকে 3 লক্ষ টাকা হয়তো বেতন গ্রহণ করতে পারতাম, কিন্তু না, জীবনের এই পথকে আমরা বেছে নিয়েছি, শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে আমরা বেছে নিয়েছি। অতএব অধ্যয়নকৃত যে বিষয়গুলো তোমরা পড়েছো সেই বিষয়গুলোর উপর তোমরা আমল করবে, এটা আমার বড় আশা। আশা করি তোমরা এই আমল করলে তুমি পথভ্রষ্ট হবে না এবং তুমি ক্ষতিগ্রস্ত হবে না। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, যে মাতা পিতা তোমাকে, যে মাতা পিতার কারণে পৃথিবীর যে আলো দেখেছো, যে মাতা তোমাকে কষ্ট করে লালন পালন করেছো, তুমি একদিন বাবা হবে, তুমি একদিন মা হবে, তখন বুঝবে যে তোমার মা বাবা তোমার জন্য কী কষ্ট করেছে। একজন মা 3 মাস তো ঘুমাইতে পারে না, রাত্রে জেগে জেগে দুধ খাওয়ানো লাগে, শীতের কাঁথা, তুমি যে কাঁথাটা ভিজিয়েছো প্রস্রাব করে, পায়খানা করে, সেই কাঁথাটার মধ্যে কিন্তু মা নিজের কোমরের তলে দিয়েছে, তোমার কিন্তু শুকনা খাতা দিয়েছে। আর সেই মাকে কিন্তু আমরা বড় হয়ে ভুলে যাই,
যেই বাবা কষ্টের কষ্ট করে ঘাম ঝরিয়ে তোমাকে রোজগার করে খাওয়াইয়েছে, সেই বাবাকে কিন্তু আমরা বড় হয়ে ভুলে যাই, এটা ঠিক হবে না। অতএব যেভাবে থাকো, যেখানেই থাকো, মা বাবার কথা বলবে না। ইচ্ছা করলে মেয়েরাও মাতা পিতার অনেক খেদমত করতে পারে, আর ছেলেরা তো অবশ্যই দায়িত্ব নিতেই হবে। কোশ্চিন কালেও মাতা পিতাকে অবহেলা করবে না। এক কোনোদিন যদি মাতা পিতা কোনোভাবেই তোমার উপর কষ্ট নিয়ে থাকে, তুমি এর রেজাল্ট দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে। একটা একটা গুনাহের শাস্তি দুনিয়া থেকেই রব্বুল আলামিন দেওয়া শুরু করেন, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতাকে কষ্ট দেওয়া। মাতা পিতা যদি কোনোভাবে তোমার উপর কষ্ট পেয়ে থাকে, সেই রেজাল্ট তুমি দুনিয়াতে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। অতএব কথায় কাজে মাতা পিতার সাথে সবচাইতে ভালো আচরণ করবে বৃদ্ধ মাতা পিতাকে যদি যদি কোনোভাবেই কোনোরকম কষ্ট দেও, সেই জন্য তোমাকে তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে এই কষ্টগুলো আমি পাবো। যতগুলো কষ্ট তুমি মাতা পিতাকে দিবে, তাদের কথা না শুনে আচরণ খারাপ করে ধমক দিয়ে কথা বলে অথবা তাদের অনুগত না হয়ে যতগুলো পাপ করবে, সবগুলো পাপের জন্য তুমি এই কথা মনে করে পাপগুলো করবে যে আগামী দিনে এই আচরণটা এই ব্যবহারটা আমি পাবো। অতএব তুমি যতটুকু পারো খারাপ আচরণ করতে পারো, তবে তোমার এই প্রত্যাশা থাকতে হবে যে মানে আমি আগামী দিনে আমার সন্তান থেকে আমি এই আচরণগুলো পাবো। এই জন্য আমার অনুরোধ থাকবে, তোমরা তোমাদের সাথে আমার একান্তে আর কথা হবে না, কিন্তু বিনীতভাবে অনুরোধ থাকবে যে তোমরা মাতা পিতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা পরীক্ষার হলে যাবে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের একান্ত হৃদয়ের আশা প্রত্যাশা দোয়া এবং রব্বুল আলমিনের কাছে আমাদের কান্না জুড়ে আমরা রব্বুল আলমিনের কাছে বলবো যে রব্বুল আলমিন যেন তোমাদের পরীক্ষাকে তোমাদের জন্য সহজ করে দেন। কারণ ফেল করার পরে যে বেদনা, যে ব্যথা, ফেল করার পরেই ব্যথা, অনেকেরই অনেক কষ্ট, যে একজন মা বাবার জন্য অনেক কষ্ট যে আমার সন্তান ফেল করছে, এই কথাটা মাতা পিতা বলতে কষ্ট হয়। তুমিও তোমার বন্ধু বান্ধবের কাছে পরিচয় দিতে কষ্ট হবে যে আমি ফেল করেছি, যে কয়টা দিন আসে কয়টা দিন কে মূল্যায়ন করে তোমরা একটু ভালো করে লেখাপড়া করো যেন পাশ করতে পারো। আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাদের কবুল করেন, তোমরা যেন পাশ করে যেতে পারো। আমরা দ্বিতীয়বার তোমাদেরকে আর এখান থেকে আইআরআর হিসাবে অনিয়মিত হিসাবে পরীক্ষা দেওয়াতে আমরা মোটেই ইচ্ছুক না। আমরা ইচ্ছা হলো তোমরা পাস করে আগামী দিন আগামী ভবিষ্যৎকে তোমরা সুন্দর করবে, যেখানে ভর্তি হবে সেখান থেকে তোমরা যেন ভালো ফলাফল করে আগামী দিন তোমাদের জীবনকে সুন্দর হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে জাতিকে যেন তোমরা কিছু দিতে পারো, সেই প্রত্যাশা আমরা করছি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষার হল, পরীক্ষার হল একটা একটা আনন্দ উল্লাসের হল না, এখানে কোনো আনন্দ করার ফুর্তি করার কোনো জায়গা না, পরীক্ষা তো পরীক্ষাই। অনেক সময় আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে যায় যেন কোনো আনন্দ কোনো অনুষ্ঠানে যাচ্ছে, হাসাহাসি কুদাকুরি মারামারি বা নিজের হাতে একটা কিছু স্কেল আছে একজনকে বাড়ি মারা, এইভাবে না করে একটু শান্ত সৃষ্টভাবে পরীক্ষার হলে যাবে সুন্দরভাবে। তুই পরীক্ষার হলকে পরীক্ষার হলে মনে করবে, এটা যে কঠিন জায়গায় কঠিন জায়গায় মনে করবে, তাহলে কিছুটা লেখাপড়া করবে এমন একটা পরীক্ষার হলের প্রতি একটা তোমার সম্মান থাকবে। এই জন্য আমি প্রত্যাশা রাখি যে তোমরা এই সুন্দরভাবে পরীক্ষার হলে যাবে, এটা কোনো আনন্দকর মানে অনুষ্ঠান না, এটা তোমার জন্য একটা জীবনের একটা পরীক্ষা। এই জন্য তুমি পরীক্ষার হলকে আরও ইন্টারমিডিয়েট যেটা আই মানে এইচএসসি মানের পরীক্ষা, এটা অনেক অনেক বড় একটা সার্টিফিকেট, সেই জন্য তোমরা স্থিরভাবে এবং ধীরস্থিরভাবে ঘর থেকে বের হবে। আমি প্রত্যাশা করি 10টার মধ্যেই তোমরা যেখানে পরীক্ষার কেন্দ্রের ক্যাম্পাসে তোমরা চলে যাবে ইনশাআল্লাহ। দেরি করে তাড়াহুড়া করে লাফালাফি কুদাকুদি করে, আর তোমরা জানোই যে আমাদের এই রাস্তাটুকু খুবই বিজি থাকে, গ্যাদারিং থাকে,
তুই তোমাদের আগে আগে বের হও, তাহলে তোমরা মনে করো এখান দিয়ে যে ইম্পিরিয়াল হাসপাতালের সামনে দিঘির পাড় দিয়ে ইম্পিরিয়াল হাসপাতালে নেমে ওখান থেকে হেঁটে চলে গেল। রাস্তাটা খুবই ডেয়ারিং, বেশিরভাগ সময় জ্যাম থাকে আর গাড়ি ঘোড়া যে চলে মানে আর রাস্তার কাজ হইতেছে, এই জন্য তোমরা খুব মানে শান্তভাবে এবং প্রশান্ত আত্মা নিয়ে হৃদয় নিয়ে তোমরা ধীরস্থিরভাবে তোমরা পরীক্ষার হলে যাবে, এটা আমার প্রত্যাশা। এবং পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং আজকে কোন বিষয় এই বিষয়টা তারিখের সাথে মিল আছে কি না এবং বিষয় কোডটা কী, এগুলো তোমরা ভালো করে দেখে যাবে। আগে থেকে দেখবা যে তোমার আজকের তারিখ কোনটা, তারিখের সাথে বিষয়টাকে মিলিয়ে যাবা। অনেক ছাত্রছাত্রী এত উদাসীন যে বিষয় হলো একটা কিন্তু পরীক্ষার হলে প্রস্তুতি নিয়ে যায় আরেকটা, এতে করেই খুবই হতাশায় তুমি পড়ে যাও। এটা তোমার জন্য কত কষ্ট তুমি নিজে চিন্তা করে দেখো। এই জন্য পরীক্ষার হলে যাওয়ার আগে রুটিনের সাথে তারিখের সাথে মিলিয়ে দেখো বিষয়টা তোমার ঠিক আছে কিনা, তা মিলিয়ে তুমি পরীক্ষার হলে যাবে, ধীরস্থিরভাবে যাবে। খাওয়া দাওয়া আগে নাস্তা সেরে নিবে ইনশাল্লাহ। এরপরে পরীক্ষার হলে শৃঙ্খলা রক্ষা করবে, পরীক্ষার হলে হাঙ্গামা করবে না। যিনি কক্ষ পরিদর্শক থাকবেন তার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবে, তাহলে তুমি তার সাথে তার কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবে। কক্ষ পরিদর্শকের সাথে রূঢ় আচরণ করবা, খারাপ ব্যবহার করবা, অথবা উনি দেখছেন তুমি কোনো রকম বেয়াদবি কাজ করতেছ, তাহলে ওই কক্ষ পরিদর্শক তোমার প্রতি কোনো দিন ভালো নজর দিবে না। তুমি যত ভদ্রই থাকবা কক্ষ পরিদর্শক তোমাকে তত বেশি ভালোবাসবে এবং তোমাকে সহযোগিতা করবে। এই জন্য কক্ষ পরিদর্শকের সাথে সবচাইতে ভালো আচরণ করার জন্য তুমি সচেষ্ট থাকবে, আমি সে প্রত্যাশা করছি। যে কয়েকদিন তোমাদের হাতে আছে তোমাদের সর্বশেষ যে মানবন্টন দিয়েছে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা বোর্ড কর্তৃক সর্বশেষ যে মানবন্টন দিয়েছেন সেই মানবন্টনটাকে ভালো করে এখন আবার দেখো, মেহরবানি করে তোমরা মানবন্টনটা আবার ভালো করে দেখো। কারণ তোমাদের পরীক্ষা কিন্তু দুই ঘন্টা, কয় ঘন্টা পরীক্ষা কিন্তু দুই ঘন্টা, অতএব ওই দুই ঘন্টার সাথে তোমার যে সর্বশেষ করোনার কারণে তোমাদের যে মানবন্টনে তোমাদের যে কমতি করা হয়েছে, তোমাদের তো পরীক্ষা স্বাভাবিকভাবে হলো তিন ঘন্টা, সেখানে দুই ঘন্টা করেছে তোমাদের সিলেবাস মানবন্টন সব অনেক কমিয়ে আনা হয়েছে। যদিও প্রশ্নের সংখ্যা ঠিক রাখবে কিন্তু মানবন্টন অনেক কমিয়ে এনেছে তোমাদের জন্য, এই জন্য তোমরা মেহরবানি করে শেষ সময়টুকু তোমরা মানবন্টনের সাথে প্রশ্নের সাথে মিলিয়া দেখে পরীক্ষা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি তোমাদের কল্যাণ কামনা করে, এবং আমরা যেহেতু দোয়া অনুষ্ঠান, আমরা আমাদের এই প্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটিতে যখন যারা ছিলেন প্রত্যেকের জন্য আমরা দোয়া চাচ্ছি, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে তোমাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের এখানে শিক্ষক যারা এখান থেকে মৃত্যুবরণ করেছেন বা অবসর গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকল শিক্ষকের জন্য আমরা দোয়া চাচ্ছি সকলের কাছে। এবং আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এস কে মান্নান সাহেব এবং মান্নান সাহেবের মরহুমা স্ত্রী হলেকা বিবি উভয়ের জন্য আমরা ওনাদের মাগফিরাত কামনা করে তোমাদের কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই অনুষ্ঠানের তাদের জন্য দোয়া করবেন। আলহাজ এস কে মানে মান্নানের পরিবারের যারা জীবিত আছেন আত্মীয় স্বজন সন্তানাদি নাতি বা নাতনি যারা আছেন সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ রাখেন, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনার আত্মীয় স্বজন তাদেরকে যেন আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করেন, আল্লাহ যেন ক্ষমা করে দেন। আমাদের সকলের যাদের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকাম দান করুক। সেই প্রত্যাশা রেখে এবং দোয়ার আশা রেখে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। এবং তোমাদের এই অনুষ্ঠানের তোমরা যে অনুষ্ঠানটা করেছো এই অনুষ্ঠানটা তোমাদের একক উদ্যোগে হয়েছে, আমরা যারা কষ্ট করেছো ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করেছো তোমরা প্রোগ্রাম করে এই প্রোগ্রামকে সফল করার জন্য, যারা টাকা দিয়ে এবং যারা সময় দিয়ে শ্রম দিয়ে কষ্ট করেছো তোমাদের
সার্বিক কল্যাণ কামনা করছি, তোমাদের সকলেরই সার্বিক কল্যাণ কামনা করছি এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমরা তোমাদের কামনা করছি। তোমাদের প্রচেষ্টার কারণে আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে, এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে মোবারকবাদ জানিয়ে আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্য শহীদুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, তাঁকেও আমরা ধন্যবাদ জানিয়ে দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।